উত্তরবঙ্গের অন্যতম কালীপুজোর মধ্যে মালদহের শোভানগর উল্কা ক্লাবের বারোয়ারি পুজো উল্লেখযোগ্য এবারেও প্রথা বজায় রেখে তৈরি হচ্ছে একান্ন ফুটের কালী প্রতিমা বিশাল আকারের এই প্রতিমা উত্তরবঙ্গবাসীদের কাছে অন্যতম আকর্ষণ করোনা আবহের মধ্যে অনেক কর্মসূচি কাটছাট করে কম বাজেটে এবার পুজো হচ্ছে উল্কা ক্লাবের হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের মেলবন্ধন হয়ে ওঠে সেখানকার পুজো চুয়াল্লিশ বছর ধরে শক্তির আরাধনায় নজির গড়ে চলেছে শোভানগরের উল্কা ক্লাবের এই পুজো গত বছরও একইভাবে পুজো হয়েছে উদ্যোক্তাদের দাবি ক্লাবের এই প্রতিমার উচ্চতা উত্তরবঙ্গে সর্বোচ্চ এখন তাই জোর কদমে চলছে প্রতিমার কাজ মালদা তথা উত্তরবঙ্গের সবচেয়ে বড় আমাদের এটা পুজো তো আমাদের এটা প্রস্তুতি সারা বছর ধরে একটু একটু করে চলে পুজোর আগে থেকে আমাদের পুজোর প্যান্ডেল বা প্রতিমার কাজ শুরু হয়ে যায় স্বপ্নাদেশ পেয়ে উনিশশো সালে এই পুজোর সূচনা করেন স্থানীয় বাসিন্দা শশাঙ্ক ঝাঁ আর্থিক অনটনের কারণে কয়েক বছর পুজো করতে পারেননি তিনি তারপর উল্কা ক্লাব কর্তৃপক্ষ পুজোর দায়িত্ব নেয় উল্কার উদ্যোগে দীর্ঘদিন ধরে সারম্বরে এখানকার বিখ্যাত কালী হয়ে আসছে এবারের পুজোর বাজেট করোনা আবহের কারণে অনেকটাই কাটছাট করে প্রায় দশ লক্ষ টাকা করা হয়েছে স্থানীয় মানুষের সহযোগিতায় এই পুজো হয়ে আসছে স্থায়ী বেদির ওপর মায়ের মূর্তি নির্মিত হয় সেখানে ব্যস্ত এবছর এই প্রসঙ্গে পুজো উদ্যোক্তা আনবিক ঝাঁ বলেন শোভানগরের কালীপুজোর সুখ্যাতি রাজ্য জুড়ে রয়েছে হিন্দু মুসলিম সকলের মেলবন্ধন ঘটে এই পুজোয় এবারের পুজো করোনার নির্দেশাবলী মেনেই হবে এবছর আমাদের করোনা বিধি মেনে আমাদের সরকারি যা গাইডলাইন আছে সমস্ত কিছু মেনে নিয়ে আমাদের মাস্ক স্যানিটাইজার এগুলো স্যানিটাইজার চ্যানেল করে সমস্ত রকম সরকারি আমাদের যা যা গাইডলাইন আছে সমস্ত কিছু মেনেই আমরা পূজোটা করছি মালদহের মানিকচক রাজ্য সড়কের শোভানগর বাসস্ট্যান্ডে স্থানীয় উল্কা ক্লাব আয়োজিত এই পুজোয় রাজ্য এবং রাজ্যের বাইরে থেকেও ভক্তরা ভিড় জমান অন্যান্য পুজো দুদিনের মধ্যেই বিসর্জন হলেও শোভানগরের কালী চলে সাত দিন পুলিশ ও প্রশাসনের সহযোগিতা যথেষ্ট পরিমাণে পাওয়া যায় বলে জানিয়েছেন উদ্যোক্তারা দ্য ওয়াল বৃহস্পতিবার কালীপুজো তার আগে জোর কদমে চলছে পূর্ব বর্ধমানের ভাতারের ঐতিহ্যশালী বড়মার কালীমূর্তি তৈরির কাজ জানা যায় প্রায় ছশো বছর আগে ভাতারের বড়বেলুন গ্রামের বড়মার মন্দির প্রাঙ্গণে একটি শ্মশান ছিল চারিদিক ছিল ঘন জঙ্গলে ঘেরা কথিত আছে মায়ের স্বপ্নাদেশ পেয়ে কেতু গ্রামের বহুলা থেকে ভৃগুরাম নামে এক সন্ন্যাসী এই স্থানে মায়ের সাধনা করতে আসেন প্রতিদিন ছোট ছোট কালীমূর্তি তৈরি করে পুজোর পর সেদিনেই তা বিসর্জন দিতেন এভাবেই একদিন তিনি স্নান করতে গিয়ে ফিরে এসে দেখেন এই স্থানে বিশালাকৃতির চোদ্দ হাতের মা কালীর মূর্তি বিরাজমান হয়ে আছেন এই দৃশ্য দেখে প্রথমে তিনি ভয় পেয়ে যান তারপর মা স্বয়ং তাকে দেখা দিয়ে আদেশ দেন এই এলাকার এক নারীকে সাপে কাটবে তাকে বাঁচানোর পর তার সঙ্গেই সংসার বেঁধে মন্দির প্রতিষ্ঠা করবে তখন থেকেই গ্রামের নামকরণ হয় বড়বেলুন ও মায়ের নাম বড়মা রূপে প্রতিষ্ঠিত হয়

প্রতি বছর এই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই স্থানে কথিত আছে বড়মার প্রতিমা তৈরির কাজ পুজোর শেষ মুহূর্ত পর্যন্ত চলে এলাকাবাসীর কথা অনুযায়ী এই বড়মা খুবই জাগ্রত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ নিজের মনস্কামনা পূরণের আশায় মায়ের দর্শন পেতে এই স্থানে হাজির হন দ্য ওয়ার্ল্ড ব্যুরো